extra time. নতুন বছরের দ্বিতীয় দিনে পথ চলা শুরু করল মেহতাব হোসেন ও প্রাক্তন মহিলা ফুটবলার ইন্দ্রাণী সরকারের স্প্যানিশ ফুটবল একাডেমি। কলকাতার রুবি হাসপাতালের কাছে এই একাডেমির উদ্বোধনে হাজির ছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় দীপঙ্কর রায়, এটিকে ডিফেন্ডার অর্ণব মণ্ডল, মুম্বাই সিটি এফসির তারকা ফুটবলার মোহাম্মদ রফিকরা, এছাড়াও উপস্থিত ছিলেন মোহনবাগানের ফুটবল সচিব বাবুন ব্যানার্জি। গোল করে একাডেমির শুভ সূচনা করলেন অন্যতম মেন্টর মেহতাব। এই একাডেমির লক্ষ্য ভবিষ্যতের তারকা ফুটবলার তুলে আনা, সেটাই জানালেন মেহতাব। যতক্ষণ প্লেয়ার তুলে না আনছি বা প্লেয়ার তৈরি না হচ্ছে ততক্ষণ সাকসেস না কেন। তবে শুধুমাত্র স্পেন নয়, এর পাশাপাশি ইংল্যান্ডের ক্লাব লিডস ইউনাইটেডের সঙ্গেও গাঁট ছড়া বাঁধতে চলেছে এই একাডেমি। এখানে আবাসিক শিবিরের পাশাপাশি আরও দুই জায়গায় একাডেমির প্র্যাকটিস হবে, বারাসাত এবং সল্টলেকে আরও দুটি মাঠ দেখা হয়েছে। আমরা অলরেডি একটা নিয়েছি কলম্বে এসে আইবি মাঠ, দেবাশিস জানার সৌজন্যে উনি আমাদের মাঠটা দিয়েছে, ওখানে সেন্ট্রালের প্র্যাকটিসগুলো হবে, আরেকটা প্র্যাকটিস হবে বারাসাতের যারা ওই কানের বাচ্চারা। সো নো নিড টু ট্র্যাভেল, এটাই আমাদের পরিকল্পনা আছে। আগামী 23 জানুয়ারি এই একাডেমির হাতে 51,000 টাকা তুলে দেওয়া হবে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে, সেটাই জানালেন স্বপন ব্যানার্জি। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা 23 জানুয়ারি এই একাডেমিকে আমরা 51,000 টাকা তাদের চেক তুলে দেবো। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।